সাইকেল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনেক ভালো লাগছে আজকে সাইকেল প্রতিযোগিতা দিয়ে। বাসা থেকে অনেক আশা নিয়ে আসলাম যে সবাই একসাথে যাবো, মজা করবো, কিন্তু অনেক মজা হয়েছে, গেছি, মজা হয়েছে। নারীরা কোনো কাজই থেমে না থাকে, আমরা নারীরা সবাই একসাথে চলতে চাই, একসাথে কাজ করবো, এতটুকু বলা ছিল, ধন্যবাদ। নিয়ম শৃঙ্খলা মেনে চলে গাড়ি চালাইছি, সাইকেল চালাইছি, আর এতে আসলে সাইকেলটা যদি আমরা কন্টিনিউ চালাই তাহলে দেখা যাবে যে শহরে যানজটটা রোধ হবে। অনেক ভালো লাগলো। র্যালি আমাদের আগে হয়েছে, আপনারা জানেন আমরা আগে দুইটা র্যালি করেছিলাম, তো এটা আমাদের তৃতীয় র্যালি আমরা করলাম এবং সফলভাবে শেষ করলাম, তো এর জন্য আসলে অনেক শুকরিয়া। আর সামনে আমাদের এইরকম র্যালি থাকবে, সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন। ফরিদপুর জেলা প্রশাসনকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তাদের প্রশাসন দিয়ে রাস্তায় আমাদেরকে সাহায্য করার জন্য। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশেই কিন্তু ব্যাপক কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে, তারই অংশ হিসাবে আজকে আমাদের এই সাইকেল র্যালিটি করা হয়েছে মুজিব বর্ষকে সামনে রেখে।
আসলে এর উপকারিতা হচ্ছে যে আমরা একটা প্রচারণা চালাতে চেয়েছি সারা শহরে, যে বঙ্গবন্ধুর যে শতবার্ষিকী আজকে উদযাপিত, মানে ক্ষণগণনা শুরু হলো, সেই ক্ষণগণনার বিষয়টি মানুষকে জানানোর জন্য, জনসচেতনতার জন্য এই রিয়ালিটি শুরু করা। আমার অনুভূতি তো অসম্ভব ভালো লাগার কারণ হচ্ছে যে আজকে তো আমাদের অনেকগুলি কারণে, আমরা যারা বাংলাদেশের, আমরা যারা বাঙালি জাতিসত্তার, তারা তো আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে স্বদেশ প্রত্যাবর্তন দিন বঙ্গবন্ধু। আজকে আপনারা জানেন যে বন্যাঢ্য র্যালি হয়েছে আপামর জনসাধারণের, তারপরে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো প্রোগ্রাম হচ্ছে, আবার আমাদের দুপুর তিনটা থেকে আবার শুরু হবে এবং সারা রাত আমাদের প্রোগ্রাম চলবে করে রাখছি, সারা জীবন যেন আমরা স্মরণে রাখতে পারি এমন করে রাখছি। ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে যে কাউন্টডাউন আজকে থেকে শুরু হচ্ছে, সেই কাউন্টডাউনকে স্মরণীয় করে রাখার জন্যই আপনারা দেখেছেন যে আমাদের এই ফরিদপুর জেলায় পুরো জেলাব্যাপী উপজেলা ইউনিয়ন সহ ব্যাপক কর্মযজ্ঞ গ্রহণ করা হয়েছে। আজকের জেলা পর্যায়ের প্রথমেই যে অনুষ্ঠানটি শুরু হয়েছিল সেটা হলো সাইকেল র্যালি। দেখছেন 300+ সাইক্লিস্ট, শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারা শহর ঘুরেছে, এবং এখানে এটি মানুষের মাঝে একদিকে যেমন জাতির পিতার শুভেচ্ছা বিনিময় হয়েছে, তেমনি মানুষের মাঝে একটি শান্তির বার্তা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এই সাইকেল র্যালি শুরু হতে না হতেই যে মানব ঢল নেমে এসেছিল ফরিদপুরে, প্রায় 10,000+ মানুষ বিশাল এক র্যালিতে মিলিত হয়, এবং এই র্যালির যখন চলছিল তার পাশাপাশি এই যে আমার সামনে যে সমস্ত ছেলেমেয়েদেরকে দেখতে পাচ্ছেন, এরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এই 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এখানেও কয়েকশো ছেলেমেয়েরা অংশ নিয়েছে। একটু পরেই 2:30 থেকে আমাদের শুরু হতে যাবে মুজিব বর্ষ সমাবেশ, এবং এই মুজিব বর্ষ সমাবেশে আমরা প্রত্যাশা করছি হয়তো আমাদের তিন দিকের রাস্তা ছাপিয়ে জনস্রোত আরও ছড়িয়ে যাবে। এই মুজিব বর্ষ সমাবেশে আমরা যেটি করব, আমরা 3:00 থেকে 6:00 পর্যন্ত ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সেটির সরাসরি সম্প্রচার করব। এটি শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা সাংস্কৃতিক উৎসবে মেতে উঠব। এখানে আমাদের ছেলে মেয়েরা, বিভিন্ন সাংস্কৃতিক দল, বিভিন্ন ব্যান্ড তাদের সাংস্কৃতিক নৈপুণ্য প্রদর্শন করবে। আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন, এবং এটা মধ্যরাত পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত দর্শক থাকবে। এবং এই উৎসব উপলক্ষে আগামী 17ই মার্চ পর্যন্ত আমরা প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান অব্যাহত রাখব, এবং আমাদের লক্ষ্য রয়েছে মুজিব বর্ষ পুরোটাই, অর্থাৎ এই বছরের 17ই মার্চ থেকে আগামী বছরের 17ই মার্চ পর্যন্ত প্রতিদিন সম্ভব না হলেও আমরা সময় সময়ে বিভিন্ন উৎসব আয়োজন করব, যেটি আপনারা সবাই জানতে পারবেন, এবং আমি প্রত্যাশা করব আপনারা সবাই সেই সকল অনুষ্ঠানে খুব সাড়ম্বরে অংশ নেবেন। ধন্যবাদ।